আগে এটাকে খাওয়া, এটা হচ্ছে, এটা আমার মনে হয় তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। গাইস, সকাল 8:30 সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমার সবকটা পায়ের এখনো খাঁচার ভেতরে আটকানো আছে। এদিকে একটা জিনিস হয়েছে, এদিকে টোটাল বাচ্চা আছে কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5টা বাচ্চা আছে, এদিকে টোটাল আছে 5টা বাচ্চা, তার ভেতরে একটা হচ্ছে আমাদের চিকু। চিকুকে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, চিকু পুরোপুরি এখন ওড়া শিখে গেছে। চিকুকে আমি একটু পরে খাওয়ানো দাওয়ানোর পরে নিয়ে যাব মাঠে। গাইস, সাইকেলে প্রথমে স্টার্ট করবো ট্রেনিংটা, তারপরে যাবে বাইক কিংবা স্কুটিতে ট্রেনিংটা। তো সাইকেল দিয়ে আগে শুরু করতে হবে। চিকু আসো আসো, চলে আসো, নিয়ে যাবো নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো। তো চিকু এখন একটু ছাড়া থাকুক, ভালোই থাকবে ছাড়া থাকলে। এইখানে কে কে আছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। এইখানে আছে বর্তমানে দেখতে পারছো আমাদের চটিয়ালের নিচে যে দুটো বাচ্চা ছিল সেই বাচ্চাটা, আর বিবেকের বাড়ির থেকে আমি যে অ্যাডাল্ট পেয়ার এনেছিলাম তারও কিন্তু দুটো বেবি ছিল, তার ভেতরে এই যে একটা। কারণ হচ্ছে এই তিনটাকে আনার একটাই, যে এর মা বাবা ঠিকঠাক করে খাওয়াচ্ছে না, এদের সম্পূর্ণ খাওয়াতে পারছে না। তো এখন আপাতত আমি এদেরই হ্যান্ড ফিডিং করিয়ে দেবো, আর আমি প্রপারভাবে যত্ন নেওয়া শুরু করছি গাইস। কারণ হচ্ছে আমি এত আর কষ্ট দেখে পারছি না। আমার বাড়িতে প্রতিবার এই একই সমস্যা হচ্ছে, এই বাচ্চাগুলো মারা যাচ্ছে এত ছোট অবস্থায়। এবার আমি আর মরতে দেবো না গাছ। তো থাকুক আপাতত, এইখানে চিকু আসে সমস্যা নেই। তো চিকু এখন একটু ভেতরে যাও, তোমাকে একটু পরে বাইরে বার করছি, ঠিক আছে? ভেতরে থাকো এখন একটু। তো চলো গাছ, আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সব কটা পায়রা কী করছে। প্লাস এখনও খাঁচার ভেতরে পায়রা আটকানো আছে, ওইগুলোকে ছাড়া হয়নি। চলো আগে ছেড়ে দিয়ে আসি, সরো 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 সরো। তো গুড মর্নিং সকলকে, চলে এসছি সকাল সকাল, সকাল সকালই হব বলতে গেলে চলে গাছ, কারণ এখন 8:30 বাজে। তো আমরা আগে এই খোপটা খুলে নেবো, যেহেতু এই খোপে অনেকগুলো পায়রা আছে। দেখি দেখি দেখি, এই খোপের দরজাটা খুব সুন্দর, এরকম আমারও বানাতে হবে এই খোপ, এরকম টাইপের খোপ। এই দেখো কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই এবার। এই নিচের খোপে এইখানে দেখতে পারছো দুটো গিরিবাজ আছে, তারপরে এটা হচ্ছে ফিমেলটা সাথে একটা বাচ্চা নিয়ে বসে আছে গাইজ। এই বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করবে, যেহেতু সিঙ্গেল বাচ্চা রেখেছি, এখন সিঙ্গেল বাচ্চাকে এই যে ফিমেল এই যে মেল দুজনই ভালোই খাওয়াবে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের নাপতা জোড়াকে গাইজ। আমি নাপতা জোড়াকে এই খোপে রেখেছি, যেহেতু না ওই খোপটায় ওরা খুবই মারামারি করছিল, তার জন্য আমি ওদের এই খোপে রেখেছি, যাতে এই খোপে থাকতে থাকতে ওদের একটু এক্সপিরিয়েন্স বাড়ে এই খোপের প্রতি, ঠিক আছে? এই খোপের প্রতি একটু টান আসে, যাতে এই খোপের ভেতরে ডিম পাড়ে গাইজ। এই জিনিসটার আমি জন্যেই আমি এই খোপে রেখেছি। তো এখন আপাতত থাকুক, আমি তোমাদের দেখিয়ে আমাদের চীনার বাচ্চাই। দেখো চীনার দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে বসে আছে, আর চীনার দুটো বাচ্চাই খুবই সুন্দরভাবে, আর চীনার দুটো বাচ্চারই শরীরটা একদম ঠিক আছে গাইজ। দেখো কীভাবে বসে আছে, এইখানে আমার আর একটু ছাই দিয়ে দিতে হবে। এই খোপটা আপাতত কেউ নেই, কিন্তু এই খোপে আছে, এই দেখো আমাদের আমাদের কালদম জোড়া। কালদম জোড়া তো না, লালদম কালদম জোড়া গাইজ, লাল চীনা আর কালদম জোড়া। এইখানে আমি কিছু ঘাস দিয়ে দিয়েছি, যেহেতু এখানে জায়গাটা না ভালো ছিল না, ডিম দেওয়ার উপযোগী ছিল না, এর জন্য ঘাস দিয়ে দিয়েছি। তোমরা ঘাসের উপরে ডিম পাড়ো, সমস্যা নেই। তো এখন আমি তোমাদের আপাতত দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চাই। দেখো একটা বেবি গাইজ, এই বেবিটাকে এবার আমরা খুব সুন্দরভাবে ওড়াবো, ছোটবেলা থেকেই ওড়ানো স্টার্ট করবো। যবে এ খোপ থেকে বাইরে বেরোবে তারপর থেকে স্টার্ট করে দেবো ওড়ানো, যেহেতু এখন একটা বেবি খুব তাড়াতাড়ি বড় হবে। একটা মা বাবা একটাকেই খাওয়াবে, আর একটার পেটে খাবার থাকলে সবসময় ভালোই হয় গাইজ। আমি এবার থেকে ভাবছি না বেশি লোভ করবো না, এবার থেকে কী করবো বলো তো? এইবার থেকে শুধু সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা তুলবো। ধরো ম্যান্ডাস ডিম দিল, ম্যান্ডাসের নিচে একটা থাকবে, কিংবা চটিয়াল ডিম দিল, চটিয়ালের নিচে একটা থাকবে, সবার নিচে একটা ডিম রাখবো, আর অন্য একটা ডিম ডবল বাচ্চা হয়তো আমার পুরো পারফেক্ট জোড়া ধরে তুলতে হবে, কিন্তু আমার দুজনের কাছেই রাখতে হবে, এক একটা করে তুলবো আমি, দুটো করে আমি আর তুলছি না। এইবার দেখিয়ে দিই আমাদের কালিয়া আর কালিন্দির ছেলে। এই দেখো দুজনই চুপচাপ করে বসে আছে, আর দুজনই সুস্থ আছে, বেশ ভালো আছে গাইজ। আর আজকে একটা জিনিস হয়েছিল, এই মেল বাচ্চাটা মেল পিছনেরটা হচ্ছে মেল, মেল বাচ্চাটা উঠে খাঁচার পেছনে চলে গেছিলো পুরো এই সাইডটায়, ঠিক আছে? এই পেছনে চলে গেছিলো। তো এই পেছনে যাওয়ার পরে আমি আর খুঁজে পাচ্ছিলাম না, তারপরে কী হয়েছে দেখলাম, দেখে ওকে বের করে আবার জায়গায় দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন আপাতত ওরা চুপচাপ করে বসে আছে, এখনও পেটে খাবার অতটাও নেই, অল্প অল্প খাইয়েছে ওর মা বাবা, যেহেতু ওর মা বাবাই অল্প অল্প করে ভাগে পেয়েছে সকাল সকাল, আমি একবার খেতে দিয়ে গেছিলাম। তো আপাতত এখন বসে আছে বালার বউ কালা। আমাদের বালার বউ কালা কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয়, কারণ হচ্ছে আমি তোমাদের বলে দিই, আমি কিন্তু হাট থেকে কিনে এনেছিলাম
বালার বৌকালাকে। আর এনেছিলাম এর জোড়াও ছিল, এর জোড়া ছিল পুরো ফ্রেশ, আর একে আমি এমনি কিনে এনেছিলাম। এর জোড়াটা আমার দরকার ছিল, কিন্তু আফসোস গাইজ জোড়াটা মরে গেছে, এইটা থেকে গেছে, আর এইটা পুরো আমাদের পিয়ারি হয়ে গেছে, আমাদের পুরো চাহিদা হয়ে গেছে। তো বালার বৌকালা তোমরা বস, তুমি বসে থাকো, এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চুচুর জোড়াকে। এই দেখো চুচুর জোড়াও খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি চুচুর জোড়ার ডিমও ফুটে যাবে, কিন্তু এখনও গাইজ সময় লাগবে, এখনও মিনিমাম 15-14 দিন তো লাগবেই গাইজ। তো আমরা অপেক্ষা করব, সমস্যা নেই। তো এই দেখো আমাদের গিরিবাস দুটো বসে আছে এইখানে এইখানে, এই দুটোকে আমি সেল করব। তো এই দুটোকে সেল করার জন্য এক ভাই এসেছিল, তো সেই ভাইয়ের কাছে আমি সেল করব, খুব তাড়াতাড়ি আমি সেল করে দেবো গাইজ, ভাই খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। তো এখন আপাতত থাকুক, এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানের বাচ্চাই। দেখো আমাদের সুলতানের দুটো বাচ্চাই খুব সুন্দর, এরা গাইজ লুকিয়ে লুকিয়ে এতটা বড় হয়ে গেছে। দেখো এদের বডিটা রোগা হলে কী হবে, বাট এদের কোনো সমস্যা নেই, বডিটাই রোগা, কোনো রোগালা ভাব নেই, কোনো একটা ডিফেক্ট নেই গাইজ। তো এরা খুব সুন্দরভাবেই বড় হচ্ছে, এরা যেহেতু পাঁচতলায় থাকে এদের কাছে রোগ গিয়ে পারে না গাইজ। তো থাকুক সমস্যা নেই। তো এখন আপাতত দেখো সবাই লাইন দিয়ে বসে আছে, সব কটাকে আমার খেতে দিতে হবে এখন। তো বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সব কটাকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিই। এইবার গমের সাইজ গুলো না এতটা বড় বড়, কেমন যেন বড় বড় সাইজের, সমস্যা হবে না এদের আরো ভালো হবে। তো এখন আপাতত সবকটা পায়ের আগে আমরা ছেড়ে দেবো, তার আগে এই ফটোটা আমাদের হাতে রাখতে হবে, নাহলে নোংরা করে ফেলবে। তো সবকটা ফাইনালি বেরিয়ে গেছো বাবা, চোর সব চোর চোর চোর, জলটা রেখে আগে ঢেলে দিই। এতটা জল খেয়ে নিক, তারপরে 2 লিটারের বোতলটা ভরা আছে ওটা এরকম ভাবে হুট করে দিয়ে দেবো, এই কটা জল আগে খাক, নাহলে এই খাওয়ার সময় না আর জল নোংরা করবে গেছে। তো এখন আপাতত সবারই খিদে লেগে গেছে, আর এই ছোড়ার কথা আমি তোমাদের বলে দিই, ওই যে আমাদের লালশিরা আর হচ্ছে কালদম, লালশিরা কালদম কালদম না, ওই দেখো দেখো দৌড়েই বেড়াচ্ছে দৌড়েই বেড়াচ্ছে, কালদম আর কিছু সময়ের অপেক্ষা, কিছু সময়ের অপেক্ষা কালদমের ডিম দেওয়ার, যেহেতু কালদমের না বডিটা একদম ভারী হয়ে গেছে, আমি ফিল করতে পারছি ওর পেটে ডিম চলে এসছে। তো এখন আপাতত এদের খেতে দিয়ে দিই, এদের আর জ্বালা যন্ত্রণা আমার দেখা যাচ্ছে না। এই কিং মোটা আছে বেশি লাফালাফি করে, হ্যাঁ না ওই দিকেও আমি দিয়ে দিয়েছি, কোনো সমস্যা যাতে না হয়। আর সকালবেলা এই টাইমটা আমি চেষ্টা করবো এদের পুরো পেট ভরে খেতে দেওয়ার, কারণ দুপুরে অতটাও দরকার পড়ে না, সকালেই যতটা দরকার পড়ে দুপুরে তার থেকে অনেকটাই কম দরকার পড়ে। তো তোমরা কী করবে বলো তো, সকালবেলা যতটা খেতে দেবে দুপুরে তার অর্ধেক খেতে দেবে, সন্ধ্যাবেলা তার অর্ধেক খেতে দেবে, তাহলে কী হবে লিমিটে থাকবে। আর এরকমভাবে আমি ক্যামেরায় তোমরা দেখছো, আমি দূর থেকে এরকমভাবে দিচ্ছি, তোমাদের হয়তো মনে হচ্ছে এই কটা, বাট এই কটা না গাইজ, সামনাসামনি যদি দেখো বুঝতে পারবে অনেকটা পরিমাণেই দিচ্ছি। আর বেশি দিয়ে ফেললে না উতাবলার বসে, বেশি দিয়ে ফেললে সমস্যা, এদের সমস্যা, আমার কিছু হবে না, তোমাদেরও কিছু হবে না, এদের সমস্যা হবে, তো এই জিনিসটা আমি চাই না। তো এখন আপাতত এই কটাই এরা খাক গাইজ। তো ভেতরে আসে কেউ, ভেতরে আছে শুধু আমাদের বালার বউ কালা আছে, ওর ডিম তার দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। তো এরা খাবে, খাওয়া দাওয়ার পরে কিং খাওয়াবে হচ্ছে কিংয়ের দুটো বাচ্চাকে, তো কিংয়ের দুটো বাচ্চাকে খাওয়ানো সম্পূর্ণ হবে, তারপরে ওই বাচ্চা দুটোকে আমরা একটু রোদে নিয়ে আসবো, কারণ ওরা তো বাইরে বেরোবে একটু, ওদের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, ওরা এখন মাথা বেঁধে যায় ওদের, এর জন্য একটু বাইরেও নিয়ে আসবো, বাইরেও একটু ঘুরে ফিরে দেখবে। আর আমাদের কাছে এখনও কাজ আছে, তোমরা হয়তো এরে চুচুর জোড়ো আছে, চুচুর জোড়ের কথা তো ভুলে গেছিলাম, বাইরে এসে পটি কর, এত খানি পটি করলো কি অবস্থা, চলে এসছে চুচুর জোড়। গাইজ এখনো খাবার ফিনিশ হয়নি, ভালো করে খাও, ভালো করে খাও,
এই বাচ্চাটা, এই বাচ্চাটার ব্যাপারে আজকে একটা কথা বলার আছে, কালকে আমি জানতে পারলাম যেটা, এই বাচ্চাটা আমাদের সেই কালদমের বাচ্চাটা। এই বাচ্চাটা হচ্ছে, আমরা জানতাম যে এই বাচ্চাটা মেল, এটা মেল বাচ্চা, আমরা এতদিন জানতাম, আমিও তোমাদের বলেছি যে এটা মেল বাচ্চা। তো গাইজ, আমি কালকেই বুঝতে পারলাম এটা ফিমেল বাচ্চা, ওইটার ভাব লক্ষণ তারপরে একটু চেক করলাম, চেক করে দেখে বুঝতে পারলাম এটা ফিমেল বাচ্চা। এখন কথা হচ্ছে, বিবেক এসেছিল, বিবেক বললো যে ওটা মেলই হবে। তো আমার আর বিবেকের বেট হয়েছে ৫০০ টাকা বিবেক বলেছিল, আমি বলেছি না ১০০০ টাকা বেট হবে, ১০০০ টাকা বেট, ওটা ফিমেল বাচ্চা হবে 100%, আমি গ্যারান্টি দিয়েছি ওটা ফিমেল হবে, তো ফিমেল হবেই। তো এই কথাটা তোমরা পরে মিলিয়ে রেখো, তোমরা একটু মনে রেখো জাস্ট, ঠিক আছে, যে বিবেকের সাথে বেট হয়েছে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের হচ্ছে চিকুকে নিয়ে যেতে হবে সাইকেলে করে, গাইজ মনে আছে তো? তো বেশি এদের পেছনে আর সময় দেওয়া যাবে না, এরা খাক এইখানে, আমরা চলো বাচ্চাগুলোকে একটু খাইয়ে আসি ভালো করে। এরা জলটা খাক, জলটাও দিয়ে দিয়েছি, সমস্যা হবে না আশা করি। তো এর ভেতরে যেহেতু তিনটে বাচ্চা আছে জানো তোমরা, তো তিনটে বাচ্চাকে এখন আমি খাওয়াবো, আর এখন খাওয়াবো বলতে লিকুইড জিনিসটাই খাওয়াবো, কারণ হজম হওয়ার তো ব্যাপার আছে, বাচ্চাগুলোর না অতটাও হেলথের কন্ডিশান ভালো না, যেহেতু ওর মা বাবা যদি না খাওয়ায় তাহলে পেটে না এরকম একটু চিপসে যায়, চিপসে গেলে ওতে খাবার বেশি সাপোর্ট খায় না, অল্প খাবার সাপোর্ট খায়, অল্প পরিমাণে খায়। তো এই জিনিসটার জন্য এদের একটু দেখে শুনে খাওয়া যাবে। তো এখন আবার তো দেখো রাক্ষসগুলো চলে আসছে সব কটা, আমার জলে বাটিটা কই কেনে শয়তান, থাকো ভেতর থাকো, একটা চারটে বিস্কুট গোলাতে হবে, চারটে বিস্কুটে হয়ে যাবে, সম্পূর্ণভাবে একটা শক্ত শক্ত একটা পেস্ট তৈরি হবে, ঠিক আছে, এই পেস্টটাই আমাদের খাওয়াতে হবে। তো এই এই জিনিসটা এই বেবিদের খাওয়াচ্ছি কেন, কারণ হচ্ছে ওদের পেটের ওই সমস্যাটার জন্য, তাহলে আমি কুসুম দানা তারপরে হচ্ছে বাজরা খাওয়াতে পারতাম না। এখন খাওয়াবো আর একটু পরে আবার খাওয়াবো, তাহলে খাবারটা হজম হয়ে যাবে পেটের মধ্যে। ফিমেলটা হলো পেটে অল্প জায়গা, এটা হচ্ছে বিবেকের বাড়ির সেই বেবিটা, এটা এটাও ফিমেল, মেলটা ভেতরে আছে। এটা হালকা একটু বড় হয়ে গেছে, প্লাস এর পেটে অনেকটাই জায়গা আছে, এই যে আর একটু খাওয়াই। একটু পরে আবার খাইয়ে যাব, তাহলে পুরো সম্পূর্ণভাবে ওর পেটটা ভরা থাকবে। তখন আপনারা তোকে আমি রেখে দিই, আটকানো থাকো, কিন্তু তুমি এখানেই থাকো, আর যতটুকু বেঁচে আছে এতটুকু আমরা কাকে খাওয়াবো বলো তো? আমাদের যে অসুস্থ ব্যক্তিটা আছে
তাকে খাওয়াবো। অসুস্থ কে আছে গাইজ আমাদের বাড়িতে? এই দেখো কাল রোগ, এমন একটা রোগ পুরো জীবন বরবাদ করে দেয়। আগে ঘাটটা একটু মেসেজ করে দিই, মেসেজ করলে ওরও একটু আনন্দ লাগে। কোথায় দৌড় দেয় যে তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে একে আমি মগরার সাথে জোর দেবো। ঠিক ঠিক সব লাগবে, যাও এখন আবার তো আটকানো থাকো। এটা আমার সেতু সেফটিভাবে রাখতে হবে, নাহলে আমাদের বাড়িতে একটা কুকুর আছে তার নাম হচ্ছে রক্সি, খেয়ে ফেলবে পুরো কুটু কুটু করে। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন কী করছে। কেউ কেউ গ্রিটের কাছে গেছে, কেউ কেউ জলের কাছে আছে, কেউ কেউ ঘরের ভেতরে চলে গেছে। আমাদের কালিন্দি চলে গেছে আপাতত বাচ্চাকে খাওয়াতে। ওই দেখো কালিন্দি ভালোভাবে বাচ্চাকে খাওয়াচ্ছে। তো বাচ্চাগুলোর পেট যদি হালকা একটু খালি থাকে ওটা আমরা শুধরে নেবো, আমরা খাইয়ে দেবো। আমরা বলেছি এখন থেকে বাচ্চার পেট ফাঁকা রাখবো না। তো এদিকে দেখতে পাচ্ছ বিবেকের যে কটা সে কটা খাওয়া দাওয়া করে আবার চলে এসছে খাঁচার উপরে, খাঁচার উপরে বসে আছে গাইস। আর বেবিটাও আছে ঘরের ভেতরে, বেবিটাকেও খাইয়ে দিয়েছে, আশা করি ভালোভাবেই থাকবে। তো এখন আপাতত ওই দেখো কে খাওয়াচ্ছে, এখন আপাতত আমাদের কালিন্দি খাওয়াচ্ছে বেবিগুলোকে। ওই দেখো খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে ফিমেল বেবিটা, এখন আপাতত ভাগে পাচ্ছে। দেখো গাইজ ফিমেল বেবিটাও চালাক আছে, আর ফিমেল বেবিটার গায়ে জোর আছে যথেষ্ট গাইজ মেল বেবিটার থেকে। মেল বেবিটার পায়ে আমি রিং পরিয়ে দিয়েছি, পুরো চমকাচ্ছে। ওই দেখো সোনার রিং গাইজ। তো এখন আপাতত থাকো, চলো বাইরে চলো, এই গমটা আমার সরাতে হবে। গমের প্রতি সবার নজর রয়েছে, গমটা সরিয়ে ফেলি আগে। চলো 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 সুন্দরী, দেখো সুন্দরী লাফালাফি শুরু করে দিয়েছে। সুন্দরী চলো 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 বেবি দেখবো, চলো 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 বেবি দেখবো, বেবি 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 বেবি। ওই দেখো গাইজ সুন্দরী সবকটা বেবি ঘুমাচ্ছে। ওই দেখো আর সুন্দরী সবকটা বেবি না, ভালোই বড় হয়ে গেছে। আশা করি কিছুদিনের মধ্যেই ওরা হাঁটা শিখে যাবে। ওরা না আমি নোটিস করেছি যে অল্প অল্প করে তাকাচ্ছে গাইজ। সুন্দরী কিন্তু আমাকে কামড় দিল একটু আগেই, আমাকে পছন্দ করে একটা কামড় দিয়ে দিল হাতে। কী আছে সুন্দরী, খিদে লেগেছে না? আমি বুঝে গেছি খিদে লেগেছে। সকালবেলা গাইজ চারটে গাজর ফিনিশ করেছে, কোনো নামও নিশান দেখতে পারছো? কোথাও কোথাও একটা নামও নিশান নেই। তো সুন্দরী আপাতত আটকানে থাকো, আমি একটু পরে তোমার জন্য খাবার দিয়ে এসেছি। এদিকে সরো 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 মাথা সরো মাথা সরো। তো আটকে দিয়েছি সুন্দরীকে, থাকুক। সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কী হচ্ছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। এদিকে হচ্ছে গাইজ চুরি, এটা সাধারণত চুরি বলে একে। এটা আমি রেখেছি ঘরে রাখার জন্য, আর সব কটা এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে সমস্যা নেই, একটুই তো খাবে গাইজ। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে বিকালবেলা, বিকালবেলা বলতে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।